আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু বই খাতা। আজকের ভিডিওটা একটু অন্যরকম। সাধারণত আমরা এডুকেশন বেসড ভিডিও দিয়ে থাকি, বাট আজকে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের সেটআপটা শেয়ার করব, কিভাবে আপনি আপনার ইউটিউবিং এর জন্য মিনিমাল একটা সেটআপে কাজ করতে পারেন সেটা আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এবং আজকের ভিডিওতে বেসিক্যালি আমরা তিনটা জিনিস দেখাবো, একটা হচ্ছে ট্রাইপড, একটা হচ্ছে মাইক্রোফোন, আর একটা হচ্ছে লাইটিং। এই তিনটা জিনিস নিয়ে হোপফুলি আপনি আপনার ইউটিউবিং ক্যারিয়ার শুরু করতে পারেন। প্রত্যেকটা প্রোডাক্ট কেনার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। প্রথমে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার লাইট সোর্স। আপনি যদি ইনডোরে ভিডিও শ্যুট করেন তাহলে লাইটিং খুবই একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, এবং এটার জন্য আমরা যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে হ্যাবিটের একটা রিং লাইট। এটার সাইজ হচ্ছে 10 ইঞ্চি এবং এটা মোটামুটি 360 রোটেশন করা যায়, এবং এটার পাওয়ার ভোল্টেজ হচ্ছে 6 ভোল্ট। এবং এই রিং লাইটের টোটাল হচ্ছে তিনটা মোড, একটা হচ্ছে ওয়ার্ম, আরেকটা হচ্ছে কোল্ড, আরেকটা হচ্ছে সফট। এটার সাথে একটা কেবলের মাধ্যমে একটা রিমোট অ্যাটাচ করা থাকে, আর সেটার মাধ্যমে আপনি মোডগুলো চেঞ্জ করতে পারবেন। এবং এটা ইউএসবি কেবলের মাধ্যমে কানেক্ট করতে হয়, এবং এটা আপনি আপনার ল্যাপটপ অথবা কোনো পাওয়ার ব্যাঙ্ক অথবা কোনো অ্যাডাপ্টারের মাধ্যমে পাওয়ার অ্যাড করতে পারবেন। এবং এটার সাথে কোম্পানি থেকে আরেকটা স্ট্যান্ড আসে, আর সেই টোটাল প্যাকেজটার দাম আসবে হচ্ছে 1400 থেকে 1500 টাকা। এই প্রোডাক্টের লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে আপনি কিনে নিতে পারেন। স্ট্যান্ডটা হচ্ছে অ্যালুমিনিয়ামের, মোটামুটি 4 থেকে 5 ফিট পর্যন্ত লম্বা হয়, আপনি আপনার মতো করে সেটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এবার যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাইক্রোফোন। আপনার মাইক্রোফোনের উপর কিন্তু আপনার যে কন্টেন্টের কোয়ালিটি সেটা অনেকাংশে নির্ভর করে। আপনার কন্টেন্টের যদি অডিও ভালো না হয় তাহলে কিন্তু আপনার কন্টেন্টের যে কোয়ালিটি সেটা অডিয়েন্সের অনেক সময় ভালো নাও লাগতে পারে। সো মোটামুটি ভালো মানের একটা মাইক্রোফোন ইউজ করার সাজেশন থাকবে। এখন আমি যে মাইক্রোফোনটা ইউজ করছি সেটা খুবই চিপ বাজেটের একটা মাইক্রোফোন এবং খুবই মিনিমাল। এটা লেভেলের একটা মাইক্রোফোন এবং এটা মোটামুটি 500 থেকে 600 টাকায় আপনি পেয়ে যাবেন। এটা কেনার লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এই যে মাইক্রোফোনটা সেটা আমার সামনে যে মোবাইল ক্যামেরা সেটার সাথে অ্যাটাচ করা, এবং এটার ক্যাবলের যে লেন্থ সেটা মোটামুটি 10 ফিট, এবং এটা থেকে মোটামুটি ভালো মানের অডিও রেকর্ড করা যায়। এবং এই অডিও জাজ করার আগে অবশ্যই আপনাকে বাজেটটা মাথায় রাখতে হবে, 500 থেকে 600 টাকা, যেখানে বয়ার যে মাইক্রোফোনগুলো সেগুলো 1000 থেকে 1500-2000 টাকার মধ্যে পাওয়া যায়। সো এই মাইক্রোফোনটা ব্যবহার করতে পারেন যদি আপনি ইউটিউবিং নতুন শুরু করে থাকেন। এবার আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ট্রাইপড। একটা ভিডিওকে স্টেডি রাখার জন্য ট্রাইপড কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আমি যে ট্রাইপডটা ব্যবহার করছি সেটা হচ্ছে ডিজিপড TR462 মডেলের। এটা ডিজিপডের একটা মিনিমাল বাজেটের একটা ট্রাইপড। এটা মোটামুটি 4 থেকে 5 ফিট পর্যন্ত লম্বা করা যায়, এবং এটার সাথে একটা মোবাইল মাউন্টও কিনে নিয়েছি আমি যাতে মোবাইল অ্যাটাচ করা যায়। এবং এটার বিল্ড ম্যাটেরিয়াল হচ্ছে অ্যালুমিনিয়াম। এটা মোটামুটি 5 কেজির পর্যন্ত ওয়েট নিতে পারবে। আপনার যদি DSLR ক্যামেরা থাকে আপনি কিন্তু এটাতে ফিক্স করতে পারেন। আর এটার সাথে একটা ব্যাগও দিয়ে দেয় তারা শোল্ডারে ক্যারি করার জন্য। যদি আপনি আউটডোরে এটা নিয়ে যেতে চান তাহলে কিন্তু আপনি সেই ব্যাগটার মাধ্যমে এই ট্রাইপডটা ক্যারি করতে পারবেন। সো মোটামুটি এই ছিল আমাদের বইখাতা চ্যানেলের ইউটিউব সেটআপ। এই সেটআপটা আপনিও ব্যবহার করতে পারেন যদি ইউটিউবিং আপনি শুরু করে থাকেন। আরেকটা কথা বলবো সেটা হচ্ছে আপনি যদি নতুন ইউটিউবার হন তাহলে অত বড় বাজেট নিয়ে কাজ না শুরু করাই ভালো। অল্প বাজেট নিয়ে অল্প গিয়ার দিয়ে শুরু করলে আপনি মোটামুটি অনেক এক্সপিরিয়েন্স থেকে অনেক কিছু শিখতে পারবেন। আমরা একদম ভিডিও শেষ দিকে চলে আসছি, আর যেই তিনটা প্রোডাক্ট দেখালাম আপনাদেরকে সেগুলো কেনার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে লিঙ্কগুলো চেক করতে পারেন। সো মোটামুটি এই ছিল ভিডিওটা, হোপফুলি ভিডিওটা কাজে লাগবে। আজকে একটা অন্যরকম ভিডিও তৈরি করলাম। এই ধরনের ভিডিও যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে কমেন্ট ডাউন বিলো। আমরা চেষ্টা করবো ইউটিউব সেটআপ নিয়ে বা ইউটিউবিং যে আপনাদের অনেকের প্রবলেম হয়, অ্যাডসেন্স, তারপর হচ্ছে মনিটাইজেশন, এই ধরনের ভিডিও যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে সেই ভিডিওগুলো আমরা তৈরি করব। আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটা ক্লিক করে দিন যাতে নতুন একটা ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। সো মোটামুটি আজকে পর্যন্ত এই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে ওয়েলকাম।